ইকেন দুনো ধরে পামো আমরা এই জন্য নন্দক দেখাইলো হ্যাঁ বড় দুই ধর পাই দেন ওখ মা নাই রে মই বড় লোক না বাদ বড় এই সেনা যে প্রতি দিন কাম তাই দেরি করে আইছে কিন্তু বুঝছে হ্যাঁ প্রতি দিন কাম দেরি করে আইছে নন্দন এক ধরা লাগবে ভাই আজকে একটা যে আমার শাস্তা দেওয়া নাই করে বুঝছে সে কোন আজকে এই শালা প্রতি দিন দেরি করে আইছে প্রতি দিন দেরি করে প্রতি দিন ভাই গাছগুলো ভালো হইছে না হ্যাঁ কবি গাছ বলা যাবেন না এমনি কাজ কাজ করো নন্দ আসলে অঙ্গুর কবি যে কবি গাছ বলা না এমনি কাজ করবে হোক আসো কাকু দেখ যে কোনো একটা কাজ করবো এখন কিন্তু এলাও নাই কথা দেখ তো কার মেজাজ গরম না হয় ডাকাইছি দেখুন এক আরে বাড়ির যা ডাকে আসছ রে বাড়ির যা ডাকে আসছ কি কইছে তো কয় যাও যাবার নাকছি ভাই দেখা পাইছি হ্যাঁ দেখা পাইছ কি কয় কয় তোমরা যাবার ধরো দনু ভাই মই আমরা যাবার নাকছি মই যাবার নাকছি অঙ্গুর কইছি ফোন করছি তো না হ্যাঁ এই সিয়াংরা যে এত শয়তান দেরি আজকে টাকাটা দিতে আসছে দেখ গেলে কি কম আছে টাকা তিন দিন ঘুরে যাবো তিন দিন মানে এই টাকা এটা এই দিনের টাকা এক সপ্তাহ পড়বে জানিস নইলে পালা খালি একটা পালা হাট এলাও সিয়াংরা নাই কি কত দাম তো দেখা যায় তো রাস্তাতে দেখলে মানে সান্ত্বনা পাইতে আসবে নাকছে এখানে এলাও নাই কোশিনি আরে কোশিনি লুজ কালেকশন লুজ কালেকশন আজকে দেখি ছিল আজকে যে হায়াটা বানাম আজকে দেখি ছিল ও আশোক সর এলাকা তো ভাই এখানে গাড়ি গাড়ি ঘোড়া কম পাই তো তুই এলাস নি কে কাজ করেছিলাম কাজ করবে তো আসলু আমার কাজ অর্ধেক হয়ে গেল অর্ধেক নিলে তো শেষ হোক এলা থেকে কাজ শুরু করি তুই কাজও যাচ্ছি নি কোন জামা নাকছিস কাজও যাচ্ছ মানে ভাই সত্যি কাজ ভাই এ ভাই মতি গতি খারাপ কাজতে বলে আসছে কাজ ভাই ইয়াং করে জুতি ফেলে আমার বলে আরে হয় হয় মই কাজতে আসছো হ্যাঁ জুতি মুজে পড়ি মাসে কাজ করে জুতি মুজে পড়ি এসে কাজ করা লাগবে হ্যাঁ হয় আচ্ছা একটা ঘটনা আছে ঘটনা আছে মানে ইয়ের কি করে একে মুটকি টু শেষ আরে নোয়ারে ভাই দাঁড়াও ইয়ের কি নোয়ারে কাজত দেখাইছো মই ইয়ের কি করবে আছে আমার সাথে শোন আরে না রে শোন মই কি কও এটা আসল ঘটনা কি ওই দাঁড়াও রে কথাটা শুনবে দে যদি দেখে যে কাজ করবে না মান সম্মানের কতদূর ক্ষতি হবে বুঝিস তো সেই জন্য তাই আর যে প্যান্ট শার্ট জুতে পুড়ে মুজে পড়িয়ে আসছো এখন একসাথে কাজ করবে তোর যখন আমরা দেখতে আসবে তখন মুই উঠি খাড়া হই খাড়া এরকম করে থাকি তোমরা কাজ করবে তখন আমরা মনে করবে যে মোর ভুই তোমরা কামলা দিবেন না মুই তদারকি করবে না সব মানে তুমি কামলা না না মুই গৃহস্থ তোমরা কামলা মানে ওই সময় যখন লোক আসবে তখন লোক আসবে কামলা মুই গৃহস্থ এই জন্য এখানে লেট হইছে প্যান্ট শার্ট করতে না লেট হইছে লেট হইছে পেশেন্ট পুনি আছে লোক দেখবে আসবে তো হ্যাঁ সত্যি লোক দেখবে আসবে ছাগলা মুই তো আরে হয় রে লোক দেখবে আসবে তাহলে কি দিয়ে যাক পাগলা জিনিস কাজ করো এখন এই অবস্থায় কাজ করবে আমরা বসে থাকবো হ্যাঁ আরে আমরা কাজ করবে ধরি তখন ওলা আসবে তখন ওলা আমি খাড়া এরকম করে দাঁড়িয়ে দেখেন তোমরা তখন কাজ শুরু করে দেবেন তখন মনে মনে করবে যে মোট জমি তোমরা কাজ করবে না তোমরা কামলা জানিস না কি কত জানো এই নন্দক হ্যাঁ চার পাঁচ দিন হাতে দেখুন বড় বড় ভূমি পর্যায়ে বড় বড় তুই ভূমি ভূমি জানা এমনি বড় বড় জানিস না তুই না জানিস না খবর কি হয়েছে এই ভূমি পর্যায়ে ভূমি লোক আসবে আসিয়ে আমাদের জমি লেখি নেওয়ার সিস্টেম আমাদের জমি ওই লেখি নেবে ভূমিস্থ লোক আসবে যে হামড়া কামলা হামার জমি হামড়া কামলা ওই জমি ওই লেখি নেবে যে এখান ভূমি হয় ঘটনা দেখছিস নয় নয় আনর ভাই সত্যি কথা মুই আরে আসছং কামলা দিবে আরে কোনা মুই কিসের তোর ভূমি অফিস যান তোর এই বুদ্ধিটা দেখছিস দাঁড়া দাঁড়া শোন 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 আরে শোন আরে শোন ওরা পাবো ইয়ার কামলা শালা কাজ করবে আছে আমার জমি লেখা নেওয়ার প্ল্যান আর নয় আর নয় 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 তুই তো ধর তুই বাড়ি যা যাও না ভাই যা মুই হ্যাঁ তুই যা বাড়ি যা এদিকে যা এন মারে আর যা মুই এটা কাজ করে নিবা না তুমি সুই এ কাজও না আসি শয়তানের বুদ্ধি আর আর ভাই বিশ্বাস কর দে তুই বিশ্বাস কর আর ভাই আরে হয় রে আর ভাই মুখ দেখ করে দিরে হয় এই কাজ তুমি এটা বসি আসো আইলো হ্যাঁ আর ভাই ঘুরে বসে কাজ কর কাজ কর জোর জোর কাজ কর কাজ কর ভাই আজকে না হয় মুই আনর ভাইয়ের কাছে ধরা খানু আজকে হান্নু আর একদিন যেদিনে হোক আনর ভাইয়ের কাছ থেকে এই জমি মুই নেম প্রতিশোধ তুলি মিয়া
আজকে না জমির জন্য আজকে এত এত দস্তা দস্তি হল যা আবার হোক এই জমি মুই তুলিম যেমন করি হোক এই জমি তোলা নেবে ধুর তোর খামের খেতাব রং।